সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা নিয়ে আমাদের পরিবারে আমরা সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের একটা সুন্দর প্রকৃতি দেখিয়ে দিলাম, তো এখন চলে আসলাম সেই সংসারের যুদ্ধে। তো যুদ্ধ শুরু হয়ে গেল সকাল থেকেই। তো সকালবেলা উঠেই দেখছি যে জামা কাপড় কতগুলো আগের দিনের কাঁচা জামা প্যান্ট ভিজা রয়েছে, তো সেগুলোকে আমি মেলে দিলাম। কাঁচা ধোয়া জামা কাপড়গুলো নিয়ে এসে দেখছি সিঁড়িতে রয়েছে, তো একটা সঙ্গে যেগুলো নিয়ে এসেছি আজকে কেটেছি সেগুলোকেও মেলে দিচ্ছি। আগের দিনে যত জামা প্যান্ট ছিল সব মেলে দিলাম। তো আমার ভিডিওতে দেখে বুঝতেই পারবে যে আমার ভিডিওতে কী বলা আছে, যে আমার ভিডিও সব মানে আমি যে জামা কাপড় কাচ্ছি প্রত্যেক দিনটা প্রত্যেকদিন শুকিয়ে যায় না, যতই গরম করুক সময়ের অভাবে একটু বেলা হয়ে যায় কাচতে কাচতে, মানে কাজ ধোয়া করতে করতে বেলা হয়ে যায়, তাই এগুলো সব পরে মানে একটু একটু করে ভেজা থাকে, তো সিঁড়িতে রেখে দিই, তারপরে এগুলোকে আবার পরে মেলে দেওয়া হয়। তো দেখো তারপরে সব সকাল সকাল সব মেলে ধুয়ে কেচে দিলাম। তো ধুয়ে টুয়ে দিয়ে তারপরে তো বাদ বাকি কাজের তো কথার অভাব, মানে কাজের তো আর অভাব নেই। তো চলো সব জামা প্যান্ট ধুয়ে টুয়ে দিয়ে এবার বাদ বাকি অন্য কাজে। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। তো দেখো সকাল সকাল তো দেখলে যে জামা কাপড়গুলো মেলে দিলাম, তো সকালবেলা উঠে জামা প্যান্ট কেচেছি সেটা তোমাদেরকে দেখাইনি। ওই যে ওই মাস্টার মনে হয় হাল খুব খারাপ, ওই যে ওইটা তোলো, ওইটা তোলো, ওইটা কালকেও একটু কেমন যেন নড়বড়া ছিল। তো দেখো ছেলের মাছ প্রত্যেক দিন এগুলো তো জল পাল্টাতে হয়, তো আমি জল ঠিক এই মাছ আমি ধরতেও পারি না, আমার ভয় লাগে খুব। তো কালকে একটা মাছ মরে গেছিলো, তাই আমি একটা লাঠি দিয়ে তুলে মানে কেটেছিলাম, জ্যান্ত হলে আমি ধরতেই পারবো না। এই যে দেখাচ্ছে তোমাদের, আরে এই মাছটা মনে হয়, এই যে এই মাছটা, এই মাছটা বা ঠিক ঠিক আছে, তো ঠিক আছে তো না, যদি ঠিক থাকে তাহলে দাও জলে, কারণ কালকে একটা মাছ মাছ কালকে মাছ খাইছে। তো এই মাছটাকে মনে হচ্ছে একটু কালকে একটু কেমন কেমন লাগছিল। ওই দেখো ওই পাশে একটা মাছ পড়লো। এই দেখো আমাদের কুটু বাচ্চা ঘুমাচ্ছে, তো চলে আসলাম নিচে। এই দেখো এসে দেখছি বাবা ঘুমাচ্ছে, তো এখনও বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, কারণ ও ঘুমাচ্ছে যার কারণে বিছানা এখনও তোলা হয়নি, সব ধুয়ে টুয়ে দিয়ে আসলাম। তো আবার ওদিকে নটা বেজে গেছে, দেখো নটা বেজে গেছে, এখন মেয়ে আবার চলে যাবে পড়তে, মেয়ে পড়তে চলে যাবে, পড়তে চলে যাবে বলতে সকালবেলা একবার পড়তে গেছে, পড়ে এসছে, এখন আবার আর একটা প্রাইভেট আছে, তো ওই কারণে ওকে এখনই বেরিয়ে যেতে হবে। রবিবারটা আসলে ওর খুবই চাপ থাকে, তো মানে কী বলবো, আর স্কুল বন্ধ আছে, কিন্তু স্কুল বন্ধ থাকলে কী হবে, পড়ার তো চাপটা প্রাইভেটের পড়াটা তো ইয়ে মানে চাপ আছে, ওইটা তো বন্ধ করা যাবে না, যার কারণে মানে আর রবিবার আসলে ওর প্রত্যেকটা রবিবার আসলে ওর চাপ থাকে। তো এসে মানে পটিতে গেছে, আর মাছটা দাদাভাই কেটে নিয়ে আসুক, আর সকাল সকাল দেখি কিছু একটা খাবার বানিয়ে দিই, বেরিয়ে যাবে এক্ষুনি, তো বেশি সময় নেই, হয়তো চা বিস্কুট খেয়েও যেতে পারে। তো চলো আমি সকাল সকাল চা বিস্কুট মানে চাটা করে দিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে পরে আসছি, ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো। তো দেখো দুজনের জন্য দুই কাপ চা নিয়ে আসলাম, শুধু চাই নিয়ে আসলাম, আমরা বিস্কুট খাবো না। হ্যাঁ ঘুমাচ্ছে। আর আজকের ভিডিওটা তোমরা দেখে আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছো কী নিয়ে বলতে চাইছি, তো সেটা তোমাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তখন বুঝতে পারবে কিসের মানে কী নিয়ে আজকে ভিডিওটা, আর থাম্বনেল দেখে তো বুঝেই যাবে আশা করা যায়। তো ঠিক আছে চলো চা খেয়ে নিই, এই যে চা, আর আমাদের চা সবসময়ের জন্য অল্প একটুই হয়, কারণ কি চা সকালবেলা আমাদের বেশি খায়, সকালবেলা কেন আমাদের কখনোই চা বেশি খায় না, চা অল্প একটুই খায়, আর আমারও বেশি চা ভালো লাগে না, ওই খেতে খেতে মনে হয় ফুরায় আর না এরকম করে আর চা বেশি খাওয়া হয় না, হো এর জন্য অল্প চাই ভালো। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা আমি সকালবেলা চা খেয়ে তোমাদের সঙ্গে আর আসিনি,
কারণ কি আজকেও বললাম তোমাদের যে রবিবারটা খুব চাপ থাকে, তো কোনো রকমে মেয়েকে রান্না করে দিয়ে পাঠিয়েছি। তো পাঠিয়ে দিয়ে আমি আবার ছেলেকে নিয়ে আবার একটু ডাক্তারখানায় গেছিলাম। ও খুব দুর্বল হয়ে পড়েছে, তা ও অ্যালোপ্যাথি ওষুধ খেতে চাইছে না, হোমিওপ্যাথি খাওয়াবো তাই ভেবে ওকে নিয়ে গেছিলাম। তো মনটা খুব একটা ভালো নেই, ছেলেটা সুস্থ নেই বলে একটু কেমন যেন লাগছে। ছেলে পেলে সুস্থ না থাকলে কি আর ভালো লাগে? তো তখন রান্নাটা কমপ্লিট করতে পারিনি, তাড়াহুড়ো ছিল। আমি সব রেডি করে রেখেছিলাম, যে ডিম সেদ্ধ, এই দেখো ডিম সেদ্ধ করে রেখে গেছি, এই যে ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম, ডিম আরও একটা আছে এটা ছুলবো। তো এই দেখো মশলা করে রেখে গেছি, আর বাদ বাকি রান্না ভাত শাক ভাজা এটার মধ্যে কী আছে, ও ডিমের মামলেট করবো বলে। তো এই দেখো হাঁড়িতে ভাত আমি সব কোনো রকমে ফেলে রেখে আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে আবার ডাক্তারখানায়। ডাক্তারখানায় নিয়ে চলে গেছিলাম, তো মানে ডাক্তার একটা পর্যন্তই বসে, তো তোমাদেরকে ওটা দেখাইনি, যে কারণে যে আমি সবসময় একা থাকলে পরে সবসময় ফোনটা ধরে আমি দেখাতে পারি না। আর কি বলতো, যখন কোনো একটা লেভেলে চলে আসে মানুষ, তখন মানুষকে একটা কথা বলে মানুষ পার পায়। আমরা যেহেতু এখনও সেই লেভেলে আসতে পারিনি, তো তোমরা আমাদের কতটা ভালোবাসা দিচ্ছ তাহলে বুঝোই তো। সেই জন্য আমি এখনও সেই লেভেলে যেতে পারিনি যে এখানে যাব ফোনটা নিয়ে গিয়ে ক্যামেরা করব, সেরকম সময় এখনও আমার আসেনি। তো দেখো আজকেও সেই চুড়িদারটা, মানে কি দুদিন ধরে চুড়িদারটা পরছি, তো এখন পরে এখন এটাকে ধুয়ে একবারে সার্ফ দিয়ে ধুয়ে দেব। তারপরে এসে ছেলেটাকে খাওয়ালাম, খাইয়ে নিচে দিয়ে আসলাম মানে ঠাম্মার কাছে। আর মেয়ের তো বললাম আজকে খুব চাপ, ও চারটে পর্যন্ত পুরোটাই ব্যস্ত। তো চারটের সময় আমাকে আবার চারটে সাড়ে চারটে বেজে যাবে, তো ওই টাইমে ওকে নিয়ে আসতে হবে। আর কি বলবো তোমাদের, কত কাজ যে পড়ে আছে বলার আর কোনো কথা নেই। তো ভিডিওটা তোমরা দেখো হ্যাঁ, কারণ যেটা নিয়ে আজকের ভিডিও সেটাই তোমাদেরকে এখনও দেখাতে পারিনি। আর দেখো আমারও আজকে হঠাৎ করে ডাক্তার দেখাতে গেলাম ছেলেকে, হঠাৎ করে আমারও যেন মাথাটা কেমন ঘুরে গেল। এটা কিসের জন্য হচ্ছে একটু মানে কি বলবো আমি বুঝতে পারছি না। তো আমার যেহেতু আমার ছেলে 1.5 বছর বয়স, ওর জন্য রাতে ঠিক মতন ঘুম হয় না, মানে ও খুব বিরক্ত করে, তো ওই কারণে নাকি হতে পারে। তোমাদের যদি এরকম কোনো টিপস জানা থাকে যে হঠাৎ করে এরকম মাথা ঘুরে যায় কেন, হাঁটতে হাঁটতেও মাথাটা ঘুরে যাচ্ছে, বসে থাকতে থাকতেও মাথাটা ঘুরে যাচ্ছে, সেরকম যদি তোমাদের কিছু জানা থাকে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার এরকম হচ্ছে অনেক দিন ধরেই আর কি। তো এর আগে একদিন রোডের মধ্যে, হাই রোডের মধ্যে হয়ে গেছে, আজকে যেরকম ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে বসে বসেই হয়ে গেছে এরকম মাথাটা ঘুরছে। তো তারপরে চলো, আর এখন ডিমটা এদিকে বসিয়ে দিই, বকবক না করে বসিয়ে দিয়ে তারপরে চলো ছাদে অনেক জামা প্যান্ট আছে ওগুলোকে নিয়ে আসবো, আর তোমাদের ভিডিওটা আজকে কী নিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? তো বন্ধুরা আমি ভেবেছি তোমাদেরকে একবারে যেটা নিয়ে ভিডিও সেটাই দেখাবো, তো না ভাবছি তোমাদেরকে রান্নার ভিডিওটা আমি শেয়ার, রান্নাটা আমি শেয়ার করতে পারছি টেন নেই, তো এই জন্য রান্নাটা শেয়ার করতে পারছি না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ডিম ভাজা করে করছি, এই যে ডিম ভাজা, ডিমের কারি, মশলা এর মধ্যে সব করা আছে, একবারে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তো একবারে সব কিছু কমপ্লিট করে এখানে রেখে দিয়ে গেছিলাম, তখন বললাম তাড়াহুড়োর জন্য করতে পারিনি। দেখো রান্নাটা করে নিই। তো বন্ধুরা এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, এইরকমভাবে তো আর হয় না, তার কারণে তোমাদেরকে শুধু শুরুটা দেখিয়ে তারপরে আর দেখাতে পারলাম না। তো একেবারে চলে আসলাম মেন উদ্দেশ্যে, জানি আজকের ভিডিও তাই তোমাদেরকে দেখালাম, তো চলো দেখতে থাকো। তো তোমাদের বন্ধুরা দেখো, বলবো যেটা সেটা নিয়ে আজকে এখন বলেই দিচ্ছি। তো এই যে একটা পদ্ম গাছ দেখতে পাচ্ছ, এই পদ্ম গাছটা আমি অনেক কষ্ট করে বড় করেছি, ঠিক আছে? আর এই যে ডালা দেখছো, এই ডালটাই ছিল শুধু, এখন ডালটার পাতা শুকিয়ে গেছে, তবে গাছটা তো এখনও কাঁচাই রয়েছে। এর পাশ দিয়ে জল দিয়ে 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 গাছটাকে অনেক যত্ন করে বড় করেছি। আর এই একটা গাছ দেখছো, এটাকে একেবারে এইটুকু গাছ নিয়ে এসেছিলাম, ঠিক এইটুকু গাছ হবে, তো এই গাছটাকেও আমি অনেক যত্ন করে বড় করেছি। এই দেখো এই যে গাছটা, এটাকে অনেক যত্ন করে বড় করেছি। সেটাই বলা যে মানুষ যদি অনেকটা ধৈর্য ধরে থাকে তাহলে ধৈর্যের ফল একদিন না একদিন পাবেই, তো সব ক্ষেত্রেই সেরকমটাই। আর এই দেখো পদ্ম গাছটার এখনও মনে হচ্ছে এখনও কচি পাতা, এই দেখো এখনও কড়ি হয়নি, তবে পাতাগুলো তো বড় হয়েছে না, এটাই আমার কাছে আনন্দ যে আমি কত কষ্ট করে লাগিয়েছি, কত দূর থেকে নিয়ে এসেছি, তো সেটা যে গাছ
বড় হয়েছে, পাতা হয়েছে, গাছটা বেঁচে গেছে, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কথা। আর এটাকে যে অনেক ছোট্টর থেকে এইটুকু থেকে একবার দেখো, এইটুকু গাছ ছিল ঠিক এইটুকু, মরে যাচ্ছিল, দিয়ে আবার এটাকে এখানে পুঁতে দিয়েছি, সেই থেকে গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, এটাই বলা। ঠিক আছে চলো। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30, তো চলে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করার জন্য। তো আর দেখতেই পারলে যে গাছগুলো তোমাদেরকে যে দেখালাম, ওই গাছগুলো আমি ছোট থেকে এক মানে একটা হচ্ছে পদ্ম গাছ আর একটা হচ্ছে বিলেতি ধনে পাতা গাছ, ধনে পাতা গাছ, তো তোমরা কি বলো জানি না, ওটা আমরা বিলেতি ধনে পাতাই বলি। তো ওই গাছটা একদম ছোট্ট, মরে যাচ্ছিল গাছটা, সেই গাছটাকে আমি অনেক যত্ন করে বড় করেছিলাম, তাই আজকে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এত সুন্দর গাছটা মানে ডালপালা পুরো বড় হয়েছে, তো যার কারণে ভাবছি যে তোমাদের আজকে দেখিয়ে দিই, এটা নিয়েই ভিডিও করি, দেখলে বুঝতে পারবে যে মানুষ কত কষ্টের পরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, তাই তো? এর মানে তো আমার কাছে এটাই মনে হয় যে যে কোনো কাজ করার আগে ধৈর্যটা লাগবে, তো ধৈর্য যদি থাকে তাহলে হয়তো জীবনে আগানো যাবে। তো জানি না আমি কতটা ধৈর্য রাখতে পারবো আমার ভিডিওর জন্য, তো তোমরা সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? যদি তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওগুলো একটু বারবার করে দেখো অন্তত, তাহলে আশা করছি আমি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারবো। তো এখন সন্ধেবেলা টিফিন করছি, তো মেয়েকে এখন আবার দিয়ে আসতে যাব নাচের ওখানে, তো এখন ছেলেকে রেখে যাব, তো সাইকেলে করেই যাব। তো বাবা, তোমার শরীর ভালো আছে? দেখো আমার আমার ছেলেকে একটু তোমরা একটু জিজ্ঞাসা করো, তোমরা তো কেউ কিছুই বলছো না, তো একটু জিজ্ঞাসা করো আমার ছেলেটাকে। বাবা বলো তো, বাবা বলো তো, তোমার শরীর ভালো হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়নি বন্ধুরা, এখনও তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটার জন্য, ঠিক আছে? সুস্থ এখনও হয়নি, তো ওর জন্য আজকেও ডাক্তারখানায় গেছিলাম, তো কালকে সুস্থ বলছে, সুস্থ বলতে জ্বর আগের থেকে কম আছে, তবে এখনও দুর্বল আর কি, শরীর কিছুই খাচ্ছে না। তো ওই যে মেয়ে রেডি হচ্ছে নাচে যাবে বলে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর তোমরা কী কী ভিডিও মানে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো গুড নাইট, টাটা, সবাইকে টাটা।